আপনার দীর্ঘদিনের অভিজ্ঞ এবং একদম লেজেন্ড অ্যাক্টর, এই ছবিতে আপনার যে ভূমিকায় দেখতে পাচ্ছি আমরা সেটা একটু বলুন। বাহ্যিকভাবে বলতে গেলে এই চরিত্রটা হচ্ছে একজন গ্রাম পঞ্চায়েত প্রধান ভালো লোক নয়, মন্দ লোকই বলা যায়। এবং গল্পের যে নায়ক তার সঙ্গে প্রকাশ্য বিরোধিতা হয় এবং এও যেমন লোক ভালো নয়, একটা ছেলে আছে সেও খুব পাজি, সে বোধহয় নায়িকাকে ভোগ করতে চায়, এইসব ব্যাপারে এগুলো এমনি কিছু না। কিন্তু আজকাল এইটুকু সত্যি মানে সর্বত্র দেখতে পাচ্ছি এরকম হচ্ছে, এই যাকে বলে ক্রাইম ধর্ষণ এগুলো বহুগুণ বেড়ে গেছে। সেই জন্য এইসব আগে যেরকম মনে হতো এগুলো খুব হ্যাক নেই, কিন্তু এক জিনিস বারবার বলা হচ্ছে, কেন বলা হচ্ছে কিন্তু এখন মনে কি বলা দরকার, এত বলা হচ্ছে তাও তো কমছে না, আর কিছু বল। এই ছবি নিয়ে দর্শকদের কি বলতে চান? মানে না আমি কিছু বলতে চাই না, সে বলবে পরিচালক। আমি যেটা বলতে চাই, আমার মনে হয় আগে যেটা মনে হতো যে এসব কথা তেমন প্রয়োজনীয় নয়, এখন মনে হচ্ছে খুব প্রয়োজনীয়, কারণ দিন দিন অপরাধ বেড়ে যাচ্ছে, এই জন্য মানুষকে সচেতন করা দরকার, যেগুলোর বিরুদ্ধে গর্জে উঠুন, রুখে দাঁড়ান।